বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমার মেয়ের জন্মদিন, আজকে আলিয়ার 6 বছর পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আলিয়ার জন্য। আজকে জন্মদিনের ব্লগটা শেয়ার করতেছি, খুব সাদামাটা করে করা হয়েছে, যেহেতু আমি অসুস্থ ছিলাম। আমার বয়সটা শুনে বুঝতে পারতেছেন আপনারা। আলিয়ার গিফট দিয়েছি এই যে এটা, তো প্রতি বছরই আলহামদুলিল্লাহ কিছু না কিছু আলিয়াকে স্বর্ণের গিফট আমি জন্মের পর থেকেই দিয়ে থাকি, তো এবারও ব্যতিক্রম নয়, আমি এই গিফটটা কিনে দিয়েছি আলিয়াকে। তো স্বর্ণের দাম প্রচুর, তারপরে মার মন আসলে বুঝে না, তারপরেও আমি অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম আলিয়াকে এই জিনিসটা কিনে দিব। সে আংটি সহ ব্রেসলেট চেয়েছিল, সেই জন্য এটা কিনে দিয়েছি গ্রিন স্ট্রিট থেকে। যারা লন্ডনে আছেন তারা জানেন, গ্রিন স্ট্রিট থেকে কিনে দিয়েছি। এটা 600 পাউন্ড পড়েছে। তো অনেকে স্বর্ণের দামটাও জানতে চায়, কিন্তু স্বর্ণের দাম প্রচুর ছিল। আমি আগের দিন গিয়েছিলাম, মাপ ছিল না ভালো করে, সেই জন্য কিনতে পারিনি। পরের দিন ওকে নিয়ে যেয়ে তারপরে মাপসহ আমাকে কিনতে হয়েছে। তো আমরা আজকে বের হয়ে পড়েছি, লাঞ্চ করব বাহিরে। লে মেডিসন একটা নতুন রেস্টুরেন্ট ওপেন করেছে, তো সেখানে আমরা আজকে যাব। সেখানে পার পার্সন 10 পাউন্ড করে নিবে। তো যেহেতু নতুন রেস্টুরেন্ট দেখলাম, উদ্বোধন করলো, তারপরে ভালো লাগলো, সেখানেই চলে গেলাম। আসলে অনেক ক্লাউড ছিল, তারপরে আমরা ভাবলাম যে দুপুরবেলা লাঞ্চটা ওখানেই সেরে নেই। বাসায় কোনো কিছুই আমি করতে পারিনি, কারণ আমার মানে শরীরের অবস্থা তেমন বেশি ভালো ছিল না, আর মনও চাচ্ছিলো না। সবসময় বাসায় রান্নাবান্না করতেও ভালো লাগে না। তো আজকে হোটেলে খাবো, রেস্টুরেন্টটাতে ভালোই অফার দিয়েছে, যেহেতু পার পার্সন 10 পাউন্ড করে, খারাপ না। 40 পাউন্ডে বুফে সিস্টেম অনেক ভালো। আর এই যে আলিয়া একটু পিকচার তুলে নিচ্ছে, যেহেতু আজকে তার বার্থডে, সে খুব মজা করতেছে। মানে স্কুল থেকে আসছে, রেডি হয়েছে, সব কিছুই তার ঠিক ছিল। তো এই আর কি, সারাদিনটা ওকেই আজকে দিব, আজকে আর কোনো কাজ নেই। তারপর ছোট্ট একটা কেক কাটবো, এই তো বার্থডে ফিনিশ। কারণ প্রতি বছরই ধুমধাম করে জন্মদিন করা আমার মানে ভালো লাগে না। আসলে উদযাপন করি ঠিক আছে, বাট এতটা ভালো লাগে না আমার কাছে। তো সে খুশি, তো আমার খুশি, তো আলিয়া খুশি। বাইরে নিয়ে গিয়েছি ওকে, বার্থডে ড্রেসটা কিনে দিয়েছি, বাট পরানো হয়নি। বার্থডে ড্রেসটা যেহেতু আমি অর্ডার করেছিলাম অনলাইনে, সেটা আসতে একটু লেট হয়ে গেছে। তো টিমু থেকে অর্ডার করেছিলাম, সেটা একটু লেট করে এসেছে। তো লে মেডিসনে এখন আমরা খাবার নিয়েছি, স্টার্টার নিয়েছি, তারপরে মেন কোর্স নেব। অনেক মানে খাবার এখানে দেখতে পেলাম, ভর্তাও আছে, সব কিছুই আছে, সব হোটেলেই থাকে। তবে একটা ঘরোয়া স্বাদ ছিল, ভালো ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে পোলাও ছিল, বিরিয়ানি ছিল, ভাত ছিল, যে যেটা চায় সেটাই ছিল। এখানে ভর্তার কোনো অভাব ছিল না, আমি সবগুলোই ভর্তা একটু একটু মানে নিয়ে টাচ করে দেখেছি, ভর্তার স্বাদটা ভালোই ছিল। আর নতুন খুলেছে তো আছে, মোটামুটি ভালোই আছে, খারাপ না। তো আমরা এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন বিল দিব, বসে আছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আলিফ আলিয়া আসলে তেমন একটা খেতে পারে না, ওরা তো আসলে ছোটো মানুষ, ওরা একটু কাবাব টাবাব খেলেই দ্যাটস ইট, আর কোনো কিছু খেতে পারে না। আমি একটু ভর্তা টর্তা দিয়ে একটু মাংস দিয়ে খেয়েছি, এখন বাসায় চলে এসেছি। এই যে তার বার্থডে কেক, এখন বাবা মেয়ে মিলে বার্থডে কেকটা কাটবে। খুব সাদামাটাভাবেই করেছি, আসলে জন্মদিন এত ধুমধাম করে করাটাও ঠিক না। তারা যেহেতু এখন মাদ্রাসাতে যায়, তখন তারা বলে যে মাম্মি জন্মদিন করা ঠিক না। তো আমি বলছি ঠিক আছে, তাহলে দরকার নেই। পরে বলছে যে মাম্মি একটা কেক নিয়ে আসো, তো কেককে পরে অর্ডার করছি কেক বক্স থেকে। কেক বক্স থেকে কেক এনে এই যে বাবা মেয়ে মিলে এখন কাটবে, জাস্ট দ্যাটস ইট, আর কোনো কিছুই না। তাকে গিফট দিয়েছি, আর তার যে খেলার সাথীগুলো প্রতিনিয়ত যাদের সাথে খেলা করে তারা এসেছিলো, তাবিয়ারা এসেছিলো, তারা একটু খেলার সাথী যারা আছে তাদেরকে নিয়ে এসে কেকটা কেটেছে, এই আর কি, আর কিছুই না। তো এই মোমবাতিটা খুব সুন্দর ছিল, মানে তা সে চুজ করে কিনেছে কেক বক্স থেকেই, তাকে গিফট করেছে। তো কেকের সাথে আলিয়া খুব খুশি হয়ে গেছে, বাবা মেয়ে মিলে কাটতেছে, মানে সামান্যর মাঝে গর্জিয়াস যেটা বলে আর কি। এই ড্রেসটা গিফট করেছে মিলন ভাইয়ের ওয়াইফ,
বাংলাদেশ থেকে নিয়ে এসেছে। তো আলিয়া আসলে কি মানে অল্পতেই খুশি হয়ে যায়, তো সেজন্যই তাকে খুশি করাই আমার মূল উদ্দেশ্য, আর কিছুই না। আর বাবার সাথে খুব অ্যাটাচড, সেজন্য বাবাকেই বলছি যে তুমি ওকে নিয়ে কেকটা কাটো। দেখেন আমার মেয়ের হাসিতেই বোঝা যাচ্ছে ও কতটা খুশি। আসলে সে আমাকে আগেই বলে রেখেছিল, মামি এই গিফটটা তুমি আমাকে দিবে আর কেক কাটবে সে। আর আমি ইচ্ছা করে বাহিরে ওকে খেতে নিয়ে গেছি, যেহেতু আমার শরীরও ভালো না, রান্নাও করবো না, একটা প্রোগ্রামও পেলাম। আর যেহেতু নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে, তাই সেজন্যে রেস্টুরেন্টে খেতেও গেলাম। এই যে মিলন ভাই আসছে, তার ফ্যামিলি আসছে, তার একটু বেলুন ফুলিয়ে নিয়েছি। এই তো দ্যাটস ইট, এখন শুধু আলিয়াকে গিফটটা আমি পরিয়ে দিব। বললাম তো মানে সাদা মাটা, তবে আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন ওকে যেন ভালো মানুষ হতে পারে। ও যেন, আমি তো সবসময় দোয়া করি, মা বাবার দোয়া তো সবসময় থাকেই। আমার মেয়ে দেখতে দেখতে বড় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে গুটি গুটি শুক্রিয়া। সুস্থ রাখুক, ভালো রাখুক, এভাবেই যেন দিনটা ভালো কাটে আমাদের ছেলে মেয়েকে নিয়ে। এক ছেলে এক মেয়ে অনেকেই জানতে চান, তো ও ছোট, আলি বড়। আর গিফটটা পেয়ে আলিয়া অনেক খুশি হয়েছে। আসলে আলিয়াকে স্বর্ণের গিফট করতে পারে আমার ভালো লাগে, আমি প্রতি বছরই ওকে গিফট করি, সেটা বাবা মা মিলে হোক বাবা হোক। তো সংসারে আসলে দুজনে মিলেই আমরা সব কিছু করি, তো দোয়া করবেন সবাই এভাবে যেন চলতে পারি সবসময়, এই আর কি। তো মেয়ে অনেক খুশি হয়েছে, সবাই ওর জন্য দোয়া করবেন। বার্থডে ব্লগ এই পর্যন্তই, সামান্য কিছু আয়োজন করেছিলাম, সবাই দোয়া করবেন, ভালোবাসা দিবেন, কমেন্ট করেন একটা, ভালো লাগবে, লাইক কমেন্ট শেয়ার করলে। আল্লাহ হাফেজ।